আলোচ্য বিষয় ফর্মুলা রিলেটেড টু সার্কেল। এখন বৃত্ত কি মনে আছে কি? আমি বলেছিলাম ডেফিনিশনে, আমি বলেছিলাম যে বৃত্ত হলো তোমার একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসা বক্ররেখা, এবং সেই বক্ররেখা দ্বারা যে এনসার্কেলড বা আবদ্ধ যে ক্ষেত্রটা, এই টোটাল ক্ষেত্রটাকে আমরা বলবো বৃত্ত। আমরা কিন্তু শুধু এই বাইরের বক্ররেখাটাকে বৃত্ত বলি না, বরঞ্চ এই পুরো ক্ষেত্রটাকে আমরা বলি বৃত্ত। যাই হোক, এখন প্রথমেই যে আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব সেটা হলো ডায়ামিটার বা ব্যাস। ব্যাস বা ডায়ামিটারকে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি, এবং এর ফর্মুলা হলো টু আর। টু আর, এইখানে আর কি? আর হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ঠিক আছে? আর হলো ব্যাসার্ধ। ধরো আমরা এই যে বৃত্তটা ড্র করলাম, এর ব্যাস হলো এই যেটুকু, এটার ব্যাস হলো ওকে, এবং এই ব্যাসটা সাধারণত সাপোজ মনে করলাম আমরা 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? সরি, ব্যাস হবে, ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস হবে 2 ইন্টু 2 সেন্টিমিটার, দ্যাট ইজ 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এটা হলো ডায়ামিটার বের করা। এরপরে অ্যাকচুয়ালি কিছু মৌলিক মানে ফর্মুলা নিয়ে আলোচনা করছি। এরপরে আমাদের 2 নম্বর ফর্মুলা হলো সার্কামফারেন্স বের করা, সি। সার্কামফারেন্স, সিআইআর সিইউএম এফ ই আর ই এন সি, সার্কামফারেন্স মানে কি? সার্কামফারেন্স মানে হলো পরিধি, পরিধি। তাহলে পরিধি নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো সি ইজ ইকুয়াল টু 2 পাই এবং আর, পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর। আচ্ছা, এখন যদি তুমি আর এর ভ্যালু জানো এবং পাই এর ভ্যালু জানো, পাই একটা কনস্ট্যান্ট, তো পাই এর একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, সো পাই এর ভ্যালু জানো এবং আর আর এর ভ্যালুটা যদি তুমি খালি দেওয়া থাকে, তাহলে তুমি ইনস্ট্যান্টলি তুমি কি বের করতে পারবে? সার্কামফারেন্স বের করতে পারবে। যেমন ধরে নিলাম তোমার আর এর ভ্যালু হলো 2, তাহলে তুমি কিভাবে করবে? ঠিক আছে, তাহলে তুমি কি করবে? 2 পাই ইন্টু 2, ওকে। এইভাবে তুমি যদি মানে ক্যালকুলেট করো তাহলে কিন্তু তুমি এটার সার্কামফারেন্স পেয়ে যাবে। আমরা কিছু ম্যাথ করে তারপর সলভ করব, সমস্যা নেই। এখন প্রাথমিকভাবে আমরা এই তোমার ফর্মুলাগুলো একটু আলোচনা করছি। এরপরে আমরা আরেকটা প্রশ্নের সম্মুখীন হই, সেটা হলো এরিয়া নির্ণয় করা, অর্থাৎ বৃত্তের এরিয়া বের করা। বৃত্তের এরিয়া বের করতে হলে তোমাদের যে জিনিসটা জানতে হবে, এরিয়া ইজ ইকুয়াল টু, এরিয়া মানে কি? ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হলো সাধারণত বৃত্তের ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা যাই হোক, এরিয়া এবং ক্ষেত্রফল আমরা বের করব এরকম হলো পাই আর স্কোয়ার। একটা দেখো, সার্কামফারেন্স অর্থাৎ এই যে বক্ররেখার যে দৈর্ঘ্য এটা বের করতে হলে তোমাকে 2 পাই আর লিখতে হবে, আর ক্ষেত্রফল বের করতে হলে তোমাকে করতে হবে পাই আর স্কোয়ার বের করতে হবে, ওকে। এখন আমরা একটা কোয়েশ্চেন লিখি এবং সেই কোয়েশ্চেনটা সলভ করব। যেমন মনে করো একটা বৃত্ত যার রেডিয়াস হলো
একটা ক্ষেত্র মানে বৃত্ত যার ব্যাসার্ধ ব্যাসার্ধ কত 8 8 সেমি ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে এর ব্যাস বের করতে হবে সরি ব্যাস বের করতে হবে তারপরে এখান থেকে আমার এরিয়া বের করতে হবে এরিয়া এরিয়া বের করতে হবে এবং এখান থেকে আমার কি করতে হবে পরিধি বের করতে হবে পরিধি পরিধি বের করতে হবে ব্যাস এরিয়া এবং পরিধি তাহলে কিভাবে বের করব ব্যাস এরিয়া এবং পরিধি এটা বের করার জন্য আমরা কি করব প্রথমে তো লিখব যে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে ধরো ব্যাসার্ধ দেওয়া আছে কত ব্যাসার্ধ দেওয়া আছে হলো তোমার 8 সেমি ওকে এরপরে তুমি যদি ডায়ামিটার বের করো তাহলে ডায়ামিটার খুবই সহজে আমরা জানি ডায়ামিটার কত দেখো ডায়ামিটার কত হবে বলো ডায়ামিটার মানে কি অর্থাৎ হলো ব্যাস ব্যাস যদি বের করি আমরা 2r 2r মানে হলো 2 ইনটু r আর আর এর ভ্যালু কত তোমার 8 8 দুগুণে হলো 16 16 সেমি বুঝতে পারছ তো এইভাবে কিন্তু তুমি যদি ক্যালকুলেটর দিয়ে তুমি কিন্তু অন্যান্য গুলো বের করে ফেলতে পারবে যেমন সাপোজ কি বের করব পরেরটা নেক্সট হলো এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের ভ্যালু হলো আমরা জানি ক্ষেত্রফল সমান হলো পাই আর স্কয়ার সো পাই এর ভ্যালুটা কত পাই হলো একটা কনস্ট্যান্ট এর মান হলো 3.1416 এটুকুকে যদি তুমি ধরে নাও তাহলে এখানে তোমার পাই এর ভ্যালু লিখলাম হলো 3.1416 ইনটু আর স্কয়ার হলো গিয়ে 8 স্কয়ার দ্যাট মিন্স কত হয় এবার আমরা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করব 3.1416 ইনটু 64 মাল্টিপ্লাই করি ক্যালকুলেটর ইউজ করি তারও ক্যালকুলেটরে লিখলাম হলো কত লিখলাম 3.1416 ইনটু হলো 64 দ্যাট মিন্স হলো 200 প্লাস আর কি যাই হোক এটার ভ্যালু হবে কত 201.70 এটা হলো ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল এই জন্য এটাকে আমরা বলবো সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে সিএম স্কোয়ার কারণ এইখানে এটা ছিল সেন্টিমিটার স্কোয়ার করলে হলো সেন্টিমিটার স্কোয়ার ওকে যাই হোক এখন আমরা কিন্তু এভাবে ক্ষেত্রফল নির্ণয় করলাম এখন আরেকটা জিনিস রয়েছে সার্কামফারেন্স বা পরিধি নির্ণয় তাহলে এইটার পরিধি কত হবে পরিধি সমান সমান আমরা জানি 2 পাই আর তো 2 হলো কে তো মানে নাম্বার দেওয়াই আছে এটা তো চেঞ্জ হবে না আচ্ছা আর একটা হলো পাই এর ভ্যালু কত 3.1416 ইনটু আর এর ভ্যালু হলো 8 তাহলে মাল্টিপ্লাই করো 2 ইনটু 3.1416 ইনটু ইনটু কত 8 দ্যাট মিন্স 50.27 এটা হলো সেন্টিমিটার ওকে তাহলে আমরা এইভাবে কিন্তু বৃত্তের মানে বিভিন্ন ব্যাস নির্ণয় করা বা ক্ষেত্রফল নির্ণয় করা বা পরিধি নির্ণয় করতে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা এই হোমওয়ার্কটি সলভ করবে এবং আমাদের কমেন্ট সেকশনে এর উত্তর লিখে দিবে তো যদি লিখে দিই আচ্ছা যদি ব্যাসার্ধ
15 সেন্টিমিটার হয় তবে ব্যাস তারপর পরিধি ও বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, ইংরেজিতে হলো এরকম, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ ডায়ামিটার এরিয়া অ্যান্ড সার্কামফারেন্স circumference of a circle of radius 15 centimeter. তো একই জিনিস একটা বাংলায় লিখে দিলাম একটা ইংলিশে লিখে দিলাম, সো যে যেটা পারো এটা সলভ করবে বাসায় এবং এখানে তোমাদের উত্তরটা লিখে দেবা কমেন্ট সেকশনে। তো বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে আমরা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, অনেক ভালো, আল্লাহ হাফেজ।